নমস্কার বন্ধুরা আজকে পার্সেন্টেজ বা শতাংশের ওপর একটি নির্দিষ্ট ধরনের অঙ্ক নিয়ে আলোচনা করব যে অঙ্কগুলো পরীক্ষাতে কিন্তু ভীষণভাবে আসে এবং এই অঙ্কগুলো শর্টকাট ট্রিক্স জানা থাকলে আপনি অতি সহজেই করে ফেলতে পারবেন আর যেসব বন্ধুরা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে নেবেন এবং অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবেন দেখুন এখানে যেটা বলা হয়েছে কোনো বস্তুর দাম টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি পেলে খরচ কত শতাংশ কমালে মূল্যবৃদ্ধির কোনো প্রভাব পড়বে না তার মানে আগে যা খরচ হতো এখনও যেন খরচ তাই থাকে তাহলে খরচ কত শতাংশ কমাতে হবে যেখানে বস্তুর দাম বেড়েছে কুড়ি পার্সেন্ট এখন দেখুন কুড়ি পার্সেন্ট মানে আমরা জানি টোয়েন্টি পারসেন্ট টোয়েন্টি পার্সেন্ট মানে হলো কুড়ি বাই একশো তাহলে যদি কুড়ি দিয়ে আমি একশো ক্যান্সেল করি পাঁচ হবে তাহলে একের পাঁচ হবে কি না বলুন এখন এই ভগ্নাংশটি একটি গুরুত্বপূর্ণ অর্থ বহন করে এর মানে হল কুড়ি পার্সেন্ট বৃদ্ধি তার মানে হলো পাঁচ টাকায় বৃদ্ধি হয়েছে এক টাকা মানে আগে যেটা পাঁচ টাকা দাম ছিল এখন সেটার দাম হয়ে গেছে এক টাকা বেড়ে গেছে ফলে হয়ে গেছে ছ টাকা মনে রাখবেন আগে পাঁচ টাকা ছিল বৃদ্ধি পেয়েছে এক টাকা তাহলে এখন হয়েছে ছ টাকা তো দেখুন এই প্রাইসটাকে প্রথমে লিখুন তাহলে প্রাইস কি ছিল আগে যেটা পাঁচ টাকায় পাওয়া যেত এখন সেটার দাম ছ টাকা আর মনে রাখবেন কোয়ান্টিটি অর্থাৎ পরিমাণ সবসময় তার উল্টো হয় মানে যদি খরচ একই রাখতে চান তাহলে প্রাইস যা ছিল এবং তাতে যে পরিমাণ টাকা লাগত কোয়ান্টিটির ক্ষেত্রে এই ব্যাপারটা পুরো উল্টো হয়ে যাবে অর্থাৎ আগে যদি পাঁচ টাকা দাম ছিল এখন যদি দাম ছ টাকা হয় তাহলে আগে ছ কেজি জিনিস যদি পাওয়া যেত এখন সেটা পাওয়া যাবে পাঁচ কেজি কি বললাম বোঝা গেল আগে যদি পাঁচ টাকা দাম ছিল সেটা এখন যদি ছ টাকা হয় তাহলে এখন ঘটনাটা কি হবে আগে যদি ছ টাকা ছ কেজি জিনিস পাওয়া যেত তাহলে এখন পাওয়া যাবে পাঁচ কেজি জিনিস কী করে বললাম দেখুন এই দুটো গুণ করুন তাহলে ছ কেজি জিনিস প্রত্যেক কেজির দাম যদি পাঁচ টাকা করে হয় তাহলে তিরিশ টাকা একইভাবে পাঁচ কেজি বস্তু যদি ছ টাকা করে দাম হয় তাহলে তিরিশ টাকা তাহলে দেখুন আগেরও যা খরচ ছিল এখনও খরচ কিন্তু তাই রইল এরপর এই ব্যাপারটা লক্ষ্য করুন তাহলে এখানে আমি যেটা দেখতে পাচ্ছি ছ কেজি বস্তু আগে ইউজ করা হতো এখন ইউজ করা হচ্ছে পাঁচ কেজি বস্তু তাহলে কেজি কমানো হল এক কেজি আগে ছ কেজি ইউজ করা হতো এখন ইউজ করা হচ্ছে পাঁচ কেজি তাহলে এই দুটো বিয়োগ করলে কত পাবেন এক কেজি তাহলে কতটা কমানো হলো এক কেজি কমানো হলো কত উপরে কমানো হলো ছ কেজির ওপরে আগে ছ কেজি ছিল এখন কমানো হয়েছে এক কেজি তাহলে এক বাই ছয় আমি লিব কেন আগে ছ কেজি ইউজ করা হতো এখন কমানো হয়েছে এক কেজি তাহলে কত শতাংশ কমলো এটা বার করতে হলে এক বাই ছয় করবো যেহেতু শতাংশ তাহলে একশো দিয়ে গুণ করবো তাহলে আলটিমেটলি এটা পেলেন দেখুন দুই দিয়ে কাটলে দুই তিনে ছয় দুই দিয়ে কাটলে পেলাম পঞ্চাশ তাহলে আলটিমেটলি হলো পঞ্চাশ বাই তিন আমরা যদি কাটাকাটি করি আমরা জানি ষোলো তিনে আটচল্লিশ তাহলে তিন দিয়ে ভাগ করলে ষোলো তিনে আটচল্লিশ আর দুই পঞ্চাশ বাই তিন তাহলে ষোলো পূর্ণ দুয়ে তিন পার্সেন্ট খরচ বা ইউজ আমাকে কমাতে হবে তাহলে আগের খরচ এখনকার খরচ সেম থাকবে দেখুন দ্বিতীয় অঙ্কটিতে যদি দাম কমে তাহলে কীরকম ঘটনাটি ঘটবে এখানে দেখুন বলা আছে যদি চিনির দাম দশ পার্সেন্ট কমে যায় তবে কোনো ব্যক্তি চিনির ব্যবহার কত শতাংশ বাড়াতে পারে যাতে খরচ অপরিবর্তিত থাকে তাহলে এখানে কী হচ্ছে দশ পার্সেন্ট কমছে এখন দেখুন দশ পার্সেন্ট এর অর্থ কী দশ পার্সেন্ট মানে হলো দশ বাই একশো কাটাকাটি করুন একটা শূন্য কাটুন তাহলে পেলেন এক বাই দশ তার মানে দশ টাকায় কমছে এক টাকা বাড় ছিল যার জন্য যোগ করছিলাম এক্ষেত্রে কমছে তাহলে বিয়োগ করব। তাহলে দেখুন আগে যেটার দাম দশ টাকা ছিল প্রাইস আগে যেটার দাম দশ টাকা ছিল এখন এক টাকা কমছে তাহলে ন টাকা হচ্ছে কিনা বলুন দশ টাকায় কমছে এক টাকা যেহেতু এখানে কমে বলেছে যদি বৃদ্ধি পেতো তাহলে দশ যোগ এক করতাম মানে এগারো হতো কিন্তু এখানে যেহেতু কমছে দশ টাকা এক টাকা কমছে তাহলে আগে যেটা দশ টাকা ছিল এক টাকা কমে এখন পাওয়া যাচ্ছে ন টাকা তাহলে কোয়ান্টিটি সবসময় কী হয় এর উল্টো অর্থাৎ নয় আর এখানে দশ এরপর ঘটনাটা দেখুন তাহলে আগে আগে যেটার কোয়ান্টিটি আমি ন কেজি ইউজ করছিলাম এখন সেটা দশ কেজি ইউজ করতে পারছি তাহলে কত বেশি ইউজ করতে পারছি এক কেজি তাহলে এক কেজি বেশি ইউজ করতে পারছি কতর ওপরে না ন কেজির ওপরে তাহলে এর শতাংশ কত ইন্টু একশো তার মানে আলটিমেটলি হলো একশো বাই নয় কাটাকাটি করুন এগারো নয় নিরানব্বই আর একে একশো তাহলে এগারো পূর্ণ একের নয় শতাংশ আপনাকে পরীক্ষায় সিম্পলি এটাই করতে হবে যে দশ পার্সেন্ট দশ পার্সেন্ট মানে হচ্ছে এক বাই দশ তাহলে এটা লিখুন দশ টাকায় এক টাকা কমলো ন টাকা হলো এখানে লিখুন নয়ের দশ এবার দেখুন তাহলে বৃদ্ধি পাচ্ছে এক টাকা তাহলে এক টাকা বাড়ছে ন টাকায় আর একশো টাকায় তাহলে কত বাড়বে বা শতাংশ বার করলেন এটি যেটি হবে সেটি অ্যান্সার দেখুন এই অঙ্কটি আবার একটু অন্য রকম এখানে বলা আছে যদি চিনির দাম কুড়ি পার্সেন্ট বেড়ে যায় তবে কোনো গৃহস্থ চিনির ব্যবহার কুড়ি পার্সেন্ট কমিয়ে দেয় তাহলে তার খরচ কত শতাংশ বাড়বে বা কমবে তাহলে প্রাইসটা কুড়ি পার্সেন্ট বাড়ছে কিন্তু চিনির ব্যবহারটা কুড়ি পার্সেন্ট কমছে তাহলে কুড়ি পার্সেন্ট মানে আমরা কত জানি কুড়ি বাই একশো অর্থাৎ একের পাঁচ এটাও একের পাঁচ তাহলে এটা এক্ষেত্রে বাড়ছে এক্ষেত্রে কমছে তাহলে দেখুন প্রাইসটা বাড়ছে তাহলে যখন প্রাইস লিখবেন যেহেতু বৃদ্ধি পাচ্ছে তাহলে আগে পাঁচ ছিল এখন এক টাকা বাড়লো পাঁচ আরেক ছ টাকা হলো এটা টাকা আবার দেখুন চিনির ব্যবহার মানে কোয়ান্টিটি কমানো হচ্ছে কী কীভাবে কমানো হচ্ছে আগে পাঁচ কেজি ছিল এক কেজি কমানো হচ্ছে তাহলে চার কেজি হয়ে যাচ্ছে তাহলে আগে ছিল পাঁচ কেজি এখন ব্যবহার করা হচ্ছে চার কেজি তাহলে দেখুন আগে কত খরচ ছিল এখন কত খরচ হয়েছে তাহলে পাঁচ টাকা করে প্রতি কেজিতে পাঁচ কেজি ছিল পাঁচ কেজিতে পাঁচ পাঁচে পঁচিশ টাকা খরচ এখন চার ছয় চব্বিশ টাকা খরচ তাহলে খরচ একটা কমলো কি না বলুন এক টাকা খরচ কমেছে কততে কমেছে পঁচিশ টাকার উপরে তাহলে একশো টাকায় কত কমেছে সেটাই শতাংশ পঁচিশ চারে একশো তাহলে ফোর পার্সেন্ট কমবে মনে রাখবেন এখানে বলেছে কত শতাংশ বাড়বে বা কমবে তাহলে এক্ষেত্রে কিন্তু খরচ কমবে এবং সেটা ফোর পার্সেন্ট কমবে দেখুন এই অঙ্কটি আবার একটু অন্যরকম এখানে বলা আছে কোনো সিনেমা হলে সিটের সংখ্যা ফাইভ পার্সেন্ট কমানো হলো এবং টিকিটের দামও ফাইভ পার্সেন্ট কমানো হলো অর্থাৎ এক্ষেত্রে দুটো দামই কিন্তু কমেছে আগেরটার ক্ষেত্রে একটা বেড়েছিল একটা কমেছিল এখানে দুটোই কমেছে তাহলে সংগৃহীত অর্থের পরিমাণ কত শতাংশ বাড়বে বা কমবে তাহলে দেখুন ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট মানে কি ফাইভ পার্সেন্ট মানে হল পাঁচ বাই একশো তাহলে এটাকে যখন কাটাকাটি করবো পাঁচ কুড়ি একশো এক বাই কুড়ি তাহলে আগে কুড়ি টাকা যেটা দাম ছিল একটা কমেছে তাহলে একটা কমে এখন কত হয়েছে উনিশ টাকা হয়েছে তাহলে দেখুন সিটের সংখ্যা সেটাও কমেছে আগে কুড়িটা সিট ছিল এখন সিটের সংখ্যা উনিশটা এবং সিটের দাম বা টিকিটের দাম সেটাও কমেছে আগে যেটা কুড়ি টাকা করে টিকিট ছিল সেটা এখন হয়ে গেছে উনিশ টাকা করে টিকিট তাহলে এতগুলো টিকিট আর এটা দাম হয়েছে তাহলে আগে মোট কত টাকা উঠে আসতো দেখুন কুড়িটা সিট ছিল প্রত্যেকটা সিটের দাম কুড়ি টাকা করে তাহলে কুড়ি ইন্টু কুড়ি মানে আগে চারশো টাকা উঠে আসতো এখন উনিশটা সিট হয়েছে এবং প্রত্যেকটা সিটের জন্য টিকিটের মূল্য উনিশ টাকা করে তাহলে এখন মোট উঠে আসছে উনিশ ইন্টু উনিশ মানে তিনশো একষট্টি টাকা এখন দেখুন তাহলে আগে চারশো টাকা উঠে আসতো এখন উঠে আসছে তিনশো একষট্টি টাকা কমেছে কিনা বলুন কত কমেছে তাহলে চারশো থেকে তিনশো একষট্টি বাদ দিন পাবেন থার্টি নাইন তাহলে উনচল্লিশ টাকা কমেছে উনচল্লিশ টাকা যে কমলো সেটা কিসের কত টাকার ওপরে কম কমেছে চারশো টাকার ওপরে এর শতাংশ করুন যার জন্য একে একশো দ্বিগুণ করুন দুটো শূন্য দুটো শূন্য ক্যান্সেল করে দিলাম তাহলে পড়ে রইল উনচল্লিশ বাই চার কাটাকাটি করুন চার নয় ছত্রিশ আর এটা তিন বাই চার দেখে নিন তাহলে চার নয় চার ছত্রিশ আর তিন উনচল্লিশ বাই চার তাহলে নাই নাইন পূর্ণ থ্রি বাই ফোর পার্সেন্টেজ এটা কমবে এটা কমবে যে টাকাটা উঠে আসছে সংগৃহীত পরিমাণ এত পার্সেন্ট কমবে দেখুন এখানে বলেছে চায়ের দাম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বৃদ্ধি পাওয়াতে কোনো গৃহস্থ ব্যবহার এমনভাবে কমায় যাতে খরচ আগের চেয়ে কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে এখন ওই গৃহস্থ কত কেজি চিনি ব্যবহার করবে যদি আগে পঁচিশ কেজি চিনি ব্যবহার করতেন তাহলে দেখুন এখানে যেটা বলা হয়েছে যে টোয়েন্টি ফাইভ বৃদ্ধি পেয়েছে তাহলে টোয়েন্টি মানে কত টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে হচ্ছে পঁচিশ বাই একশো অর্থাৎ ওয়ান বাই ফোর পঁচিশ চারে একশো তাহলে চার টাকায় বৃদ্ধি পেয়েছে এক টাকা তাহলে আগে যদি চার টাকা হতো এখন হবে চার আর পাঁচ টাকা তো দেখুন এখানে যেটা আমাকে বার করতে হবে সেটা হলো আগে যদি প্রাইস চার টাকা ছিল এখন সেটা হয়ে গেছে পাঁচ টাকা আমরা জানি কোয়ান্টিটিটা ঠিক উল্টো তাহলে কোয়ান্টিটি কী হবে এখানে পাঁচ হয়ে যাবে এখানে চার হয়ে যাবে তাহলে দেখুন তাতে কি হচ্ছিল চার পাঁচে আগেও কুড়ি টাকা খরচা হচ্ছিল এখনও চার পাঁচে কুড়ি টাকা খরচা হচ্ছে এটা প্রাইস আর এটা কোয়ান্টিটি তাহলে কেজি লিখলাম তাহলে আগেও কুড়ি টাকা খরচা হচ্ছিল এখনও কুড়ি টাকায় খরচা হচ্ছে এটা অবধি ঠিক আছে কিন্তু একটা জিনিস ভেবে দেখুন এখন সে কুড়ি টাকা খরচা করতে চাইছে না সে চাইছে কুড়ি পার্সেন্ট বৃদ্ধি হোক তাহলে কুড়ি টাকা যদি খরচা হতো তার কুড়ি পার্সেন্ট বৃদ্ধি তাহলে কুড়ির কুড়ি পার্সেন্ট কুড়ি পার্সেন্ট মানেই কুড়ি বাই একশো কাটাকাটি করুন দুটো শূন্য দুটো শূন্য তাহলে আমার হলো আলটিমেটলি চার টাকা এখন চার টাকা বাড়ছে তাহলে এখন কত খরচা হচ্ছে না চব্বিশ টাকা তাহলে এখন সে চব্বিশ টাকা খরচা করতে পারছে আগে খরচা করতে পারতো কুড়ি টাকা এখন খরচা করতে পারছে চব্বিশ টাকা তাহলে আমরা কী করবো আবার পুনরায় কোয়ান্টিটিটা বার করে নেবো তাহলে দেখুন এখন কুড়ি টাকা খরচা করতে পারছে আর দাম ছিল চার টাকা আগে সরি আগে কুড়ি টাকা খরচা হতো দাম ছিল চার টাকা করে কেজি তাহলে আগে কত পাওয়া যেত কুড়ি বাই চার এখন হচ্ছে চব্বিশ টাকা খরচা করতে পারছে আর দাম কত ছিল পাঁচ টাকা করে তাহলে হলো চব্বিশ বাই পাঁচ তাহলে দেখুন এটা যদি কাটাকাটি করেন তাহলে চার পাঁচে কুড়ি মানে এটা পাঁচ হলো আর এখানে চব্বিশকে পাঁচ দিয়ে ভাগ করুন তাহলে পাবেন ফোর পয়েন্ট এইট ফোর পয়েন্ট এইট ফোর পয়েন্ট এইট তো যাই হোক এখন ঘটনা হচ্ছে সে কিন্তু এখানে দেখুন অঙ্কটাতে বলেছে যে আগে পঁচিশ কেজি চিনি ব্যবহার করতো তাহলে আমার এখানে কত এসেছে পাঁচ কেজি এটা আগে এখন ফোর পয়েন্ট এইট কেজি আমাকে এটা পঁচিশ বানাতে হবে তাহলে পাঁচ থেকে পঁচিশ বানাতে হলে পাঁচ দিয়ে গুণ করতে হবে এটাকেও তাহলে পাঁচ দিয়েই গুণ করতে হবে তাহলে দেখুন আগে পাঁচ পাঁচে পঁচিশ কেজি চিনি ইউজ হতো এখন ইউজ হবে ফোর পয়েন্ট এইট ইন্টু ফাইভ এটা গুণ করুন তাহলে যখন ফোর পয়েন্ট এইটকে পাঁচ দিয়ে গুণ করবেন তখন পাবেন চব্বিশ তাহলে চব্বিশ কেজি তাহলে দেখুন আগে পঁচিশ কেজি ইউজ করতো এখন কত কেজি ইউজ করবে চব্বিশ কেজি এবং এটাই অঙ্কটা অ্যান্সার